আজকে আমি এসে গেছি আর এক নতুন নার্সারিতে, আর এখানে বোগেনভেলিয়ার প্রচুর কালেকশন রয়েছে। আর এই দাদার নার্সারিটা কোথায় দাদার থেকে একটু জেনে নেব। এটা আমার হচ্ছে হাওড়ার উনসানি গোয়ালবাটি সাঁদ্রাপাড়া। এটা আসতে গেলে আপনার মরিগ্রাম স্টেশন থেকে নেবে 10-15 মিনিট হাঁটা পথে আমার এই নার্সারি। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম সুমন দাস। আপনার নাম্বারটা বলে দেবেন যদি কেউ আসতে চায়। আপনার সময় আমার নাম্বার হচ্ছে 9874150723। আচ্ছা, আমরা আজকে দেখে নেব যে এখানে কী কী কালেকশান রয়েছে। এগুলো সব মাদার গাছ না? আচ্ছা, এই এই মাদার গাছের চারার দাম কী দাদা? এই মাদাতে ছোটো চারা গাছের দাম আমি 60 টাকা করে রেখেছি, যে কোনো ভ্যারাইটি 60 টাকা থেকে শুরু। ফলের গাছে কিছু কিছু কালেকশন সেরকম নেই? না, ফলের গাছ নেই, ইনডোর আর এই বোগেনভিলিয়া নেই করছি। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি বেশিরভাগ ফুলের এই জবা টবা আছে। জবা, এটা বোগেনভিলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়ান জবা কিছু পেয়ে যাবে। এই যে ওদিকটা দেখে নেবো, এখানে ইনডোর কিছু প্ল্যান্ট দেখতে পাচ্ছি। এই যে এইগুলো ওই ইনডোর না, এগুলো কোলিয়াস। আচ্ছা, এই এইগুলো খুব ভালো হয়, পাতাবাহার। হুম, পাতাবাহার। এগুলো কি দাম রেখেছেন? এইগুলো আপনার 50 টাকা করে দাম আছে। 50 টাকা করে? এটা কি টবে আছে নাকি? ও, গ্রো ব্যাগে আছে। আচ্ছা আচ্ছা, গ্রো ব্যাগে আছে। এগুলো যেটা নেবে 50 টাকা, তাই না? এটা পাতাটা কি সুন্দর না? এই যে এটাও পাতাবাহার। হুম, পলি আছে। আচ্ছা, এদিকে এদিকে সব এগুলো বোগেনভিলিয়া না? হুম। আচ্ছা, মানে 60 টাকা থেকে শুরু? হ্যাঁ। এ কি বেগুনের চারা নাকি এটা? হ্যাঁ। আচ্ছা, এটা এমনি করেছেন? ওকে। এখানে আছে জবা, গোলাপও আছে তো দেখতে পাচ্ছি। গোলাপ কিছু আছে? এই গোলাপগুলো কী দাম আছে? গোলাপগুলো 60 টাকা। 60 টাকা? আচ্ছা, এই যে বড় বড় গোলাপ গাছ দেখতেই পাচ্ছেন। এই যে এখানে বেশিরভাগ বোগেনভিলিয়াই আছে, ওদিকটা দেখে নেবো একটু। আরও নিচে আছে দাদা, এটা ছাদে দেখাচ্ছি, নিচে কিছু কালেকশান রয়েছে, নিচেরটা দেখিয়ে দেবো। এই যে এইগুলো আছে, এরিকা পাম, এগুলো 80 টাকা দাম আছে, বড়ো গাছ, গ্রো ব্যাগে রয়েছে। আর এদিকে কিছু গাছ আছে, দেখিয়ে নেবো। লন্ঠন জবার চারা আছে? লন্ঠন জবা? এই যে আচ্ছা, এই যে এই জবা চারা। হুম, এগুলো 60 টাকা করে দাম রেখেছি। 60 টাকা? হুম। হলুদ আছে, সাদা আছে। আচ্ছা, এটা কি আছে? এটা এটা এক ধরনের ভেরিকেটেড পাতা আর কি, মানে পাতাবাহার। পাতাবাহার আছে, এই একটা আছে দেখতে পাচ্ছেন। এখানে সব ইনডোর গাছ অনেক কিছুই আছে, ইনডোর আউটডোর, আউটডোর অনেক কিছুই আছে। অ্যাডেনিয়াম আছে, এগুলো অ্যাডেনিয়াম তো? হুম। অ্যাডেনিয়ামগুলো কী দাম আছে? অ্যাডেনিয়ামগুলো আমার সব ডবল ভ্যারাইটি। আচ্ছা, ওগুলো 250 টাকা থেকে শুরু আছে। মানে এগুলো 250 টাকা থেকে শুরু? ওটা ক্যাকটাস আছে, ওটাও বিক্রি নাকি? হ্যাঁ, ওগুলো বিক্রি। ওগুলো কত দাম? 100 টাকা দাম। 100 টাকা ক্যাকটাস? কী ক্যাকটাস ওটা? মনসা টাইপের একটা গাছ। আচ্ছা আচ্ছা, এগুলো কি ড্রাগন তো? ড্রাগন ফলের গাছ। ড্রাগন কোনোদিন হয়েছে? হ্যাঁ, হয়েছিল এবছর। এখন আবার রেস্টে আছে, পরে। আচ্ছা, এই 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 ড্রাগনটা কোথায় বসানো আমি দেখতে পাচ্ছি? ড্রামে আছে। কই? ভেতরে ড্রামে আছে। বড় ড্রামে না? তবু কত ইঞ্চি মিনিমাম? মিনিমাম ওটা 20 লিটারের যে দামগুলো হয়। কটা ফল হয়েছিল এর? 5-6টা হয়েছিল। 5-6টা বড় হয়েছিল? হ্যাঁ, বড় বড় হয়েছিল। আচ্ছা, ড্রাগনেরও চারা করছেন নাকি? হ্যাঁ, ড্রাগনেরও পাওয়া যাবে। আচ্ছা, চলে এসেছি কিছু ইনডোর গাছের কাছে। এই যে রেডি একবারে, এর নাম কি? এগুলো এগুলো নিমা। এগুলো নিমা? এই টবে বসানো 6 ইঞ্চি না? হ্যাঁ, বড় বড় গাছ আছে। আচ্ছা, এগুলো কি দাম আছে? এইগুলো আপনার 250 টাকা করে দাম আছে। 250? আর ভ্যারাইটি অনুযায়ী দাম হয়। আর এই যে পাশে ছোট গাছগুলো, যেমন ধরুন এই এই গাছগুলো আপনি যদি নেন, এইগুলো আপনার 130 টাকা করে দাম আছে। আচ্ছা, ভ্যারাইটি অনুযায়ী গাছের দাম হবে। হুম, মানে 130 টাকা এটা রেটটা। কিন্তু অন্য জায়গায় অন্য অন্য জায়গায় আমি দেখেছি রেটটার দাম বেশি।
আর 130 করে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কমই দাম আছে, ভ্যারাইটি ভালো। আচ্ছা এইগুলো এইগুলো নতুন ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিটা এগুলো 250, এগুলো নতুন ভ্যারাইটি আসছে। আচ্ছা এই ভ্যারাইটিটা এইটা, হ্যাঁ এগুলো 130, এগুলো সবই 130 না? আরে এইগুলো 250, মানে একটু নতুন ভ্যারাইটি, একটু নতুন ভ্যারাইটি 250। এইগুলো বড় বড় গাছ 250 টাকা। এই এত বড় গাছ 250? হ্যাঁ রেডি তো একেবারে, একদম রেডি গাছ। আচ্ছা আরে এই যে নতুন, এই যে নতুন কালেকশন, এটা বড় গাছ নেই? না এটা চারা আছে। এগুলো এগুলোর দাম আছে 200 টাকা। এটা 200 টাকা, তাই তো? খুব সুন্দর দেখায় এটা। এর নাম কি আছে? এলোকেসিয়া। হ্যাঁ হ্যাঁ এলোকেসিয়া, এটা একটা এলোকেসিয়া। পাতাটা যখন বড় হয় খুব সুন্দর লাগে। এই একটা ভেলভেট এলোকেসিয়া ব্ল্যাক, এটা এটা ভেলভেট। এটা এটা একই দাম 250 টাকা, 250 টাকা। আমি দেখাই গাছটাকে ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন এটা এলোকেসিয়া, এটা 250 টাকা দাম আছে। এটা কোকোপিটের উপর বসানো না? আচ্ছা এইখানে যে সব এই পাতা এগুলো ঝুলছে, এইগুলো এগুলো সব 100 টাকা করে দাম আছে। এগুলো সবই 100-এর মধ্যে, তাই তো? বিভিন্ন জাতের গাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বড় বড়। আর এই যে সাদা, এই যে এই যে কোনগুলো, এই যে এই যে এইগুলো সাদাটা, এটা এইগুলো তো এমনি, ওটা এমনি হয়ে আছে, হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, সব প্রচুর হয়ে গেছে, এমনি হয়ে গেছে, ওটা পড়ে যায়, তাই তো? কেউ নিতে চাইলে আমি এমনিতে দিয়ে দেবো, নিয়ে যাবে, থাকবে না তো? কেন থাকবে? আচ্ছা এখানে ইয়ে কোনো ওই এই গাছ নেই? ঠিক আছে, ওই আর ইনডোর কিছু গাছ কালেকশন? ইনডোর এইগুলো সবই ইনডোর। আচ্ছা যেমন এইগুলো সিঙ্গোনিয়ামগুলো আমি দিচ্ছি 60 টাকা করে। এটা? হ্যাঁ 60 টাকা টপ সমেত? হ্যাঁ টপ সমেত, টবে আছে, যেটা যেরকম নিতে আছে। হুম হুম হুম, চলুন ওদিকটা দেখি। এইগুলো এইগুলো কী আছে? এইগুলো এটা আপনার যেটাকে বলে নিশি পদ্ম, যেটা বলে। আচ্ছা পদ্ম, এটা নিশি পদ্ম মানে। হুম এর দাম কি? এটা আপনার 100 টাকা দাম আছে, 100 টাকা দাম আছে। এইদিকে এটা আপনার 100 টাকা দাম আছে, এটা 100 টাকা। আর এদিকে এই গাছগুলো, এইগুলো এইগুলো ড্রপ ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট। আচ্ছা এর দাম আছে আপনার 150 টাকা, 150 টাকা। হ্যাঁ আচ্ছা, বড় বড় স্নেক প্ল্যান্ট আছে এখানে। এই যে পুরো ইনডোরের কালেকশন, এখানে অনেক কালেকশন আছে, কেউ আসতে চাইলে। এটা উনসানি পড়ে না? হ্যাঁ উনসানি, এটা উনসানি। কী পাড়া এটা? এটা সাঁতরাপাড়া। সাঁতরাপাড়া, এটা আসতে হলে ওই যে মরিগ্রাম থেকেও আসা যাবে, নিমতলা থেকেও আসা, নিমতলা থেকে মরিগ্রাম থেকে দু জায়গা থেকে এখানে আসা যাবে। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব এই 50-60 এরকম নাকি? হ্যাঁ আচ্ছা, এগুলো 70 টাকা, এগুলো 70 টাকা করে, বড়ো গাছ তো। আচ্ছা আচ্ছা, জলের অভাব হচ্ছে একটু, জল দেওয়া। এই লাল এই পাতাবারটা, এটা এলোকেসিয়া, ঠিক আছে? এটা এলোকেসিয়া না, এলোকেসিয়া না, এটা হচ্ছে আপনার নামটা হচ্ছে যে যে প্ল্যান্ট নাকি? না 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 না, এগুলো নিয়ে। আচ্ছা এগুলো নিয়ে, এর দাম কি? এটা 200 টাকা, 200। আর এর পাশেরটা, এই যে এই যে এই যে এইটা, হ্যাঁ এটা আপনার 200 টাকা, 200 টাকা। আর বাকি ওইদিকে সব ওই রকমই দাম, এইগুলো 130 টাকা করে। ওটা 130, মানে ভ্যারাইটি অনুযায়ী, অনুযায়ী দাম। এই এই এইদিকে আরও দেখতে পাচ্ছি আমি, এই যে এইগুলো আপনার, এইগুলো এইগুলো 100 টাকা, এটা 100 টাকা। এটা কী নাম আছে? এটার নাম হচ্ছে, এটাকে ইয়ে পোথোস বলে। আচ্ছা এইটাও এটাও ওরকমই দাম নাকি? হ্যাঁ ওটা 100 টাকা। এটা কী পাতা এরকম? দারুন দেখাচ্ছে কিন্তু পাতাটা, দেখুন হাত নিচে দিয়ে দেখা যাচ্ছে, দেখুন। এই বড় গাছ যদি কেউ নিতে চায়? বড় গাছে তো অনেক হবে, ছোট বসানোই ভালো। আচ্ছা বড়োর দাম কত, ছোটোর দাম কত? বড় এইগুলো সব এই যেমন এই একই সাথে। হুম হুম, বড় গাছ আছে। আচ্ছা এই বড় গাছের দাম কি? ঠিক আছে এটা আপনার 300 টাকা দাম পড়ে, 300 টাকা। আচ্ছা আর এই এই ওইটাও মাদার গাছ, ঠিক আছে, যেমন বড় টবে লাগিয়ে দিলে বেশি দিনে এরকম সাইজ এসে। আচ্ছা আচ্ছা, দেখা বড় নিয়ে কোনো লাভ নেই, এটা ভালোই বড় সাইজ।
আর এইদিকে বাকি এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এটা কি গাছ আছে? এটা এটা আমি আমি এটা দেখিনি কোনোদিন। কোনটা? এই যে লম্বা লম্বা, এটাকে এটা একটা ঔষধি গাছ। ঔষধি গাছ? হ্যাঁ, মানে সাপ বিছে টিছে কামড়ালে, হ্যাঁ এটা কাজে লাগে, কেটে ঘষে দিলে মানে বিষক্রিয়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাছও কি বিক্রি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকে সব ইনডোর, প্রচুর ইনডোর প্ল্যান্ট প্রচুর আছে, পাতাবার বেশি। আর গ্রিন প্ল্যান্ট চ্যানেল সবাই দেখতে থাকুন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এগুলো নিমাকে 70 টাকা করে, এগুলো যদি কেউ নেয়, এই গ্রো ব্যাগে 70 টাকা। 70 টাকা পাশেরগুলো না, এগুলো দাম বেশি, এগুলো এগুলো এখানে এ করা আছে। আচ্ছা, এই এইগুলো কি? এটা আপনার ঘি পাতা বলে, মানে ভাতের সঙ্গে খেলে নাকি বলে ঘি এর মতো সেন্ট ছিল। হ্যাঁ কী জানি আমি, এটা প্রথম শুনছি। হ্যাঁ ঘি পাতা। আচ্ছা এও বিক্রি? হ্যাঁ এগুলো বিক্রি আছে, এগুলো বড়ো বড়ো গাছ আছে, 150 টাকা করে দাম আছে। আচ্ছা পুরো আনারস গাছের মতো দেখতে গাছটা, ঘি পাতা গাছ। এইদিকেও সব এই এই এগুলো 60 টাকা, তাই তো? মানে এই ভ্যারাইটিও 70 টাকা করে দিচ্ছে সাদাটা। হুম, আর লালটা? লালগুলো এইগুলো 130 টাকা ওখানে আছে। আচ্ছা আচ্ছা, এখানে সব মাদারের করা আছে। আর এখানে একটা ছোট দেখতে পাচ্ছি, এই যে এইগুলো আপনার 70 টাকা। 70 টাকা ছোট মনস্টার আর ছোট পাতা। আচ্ছা আচ্ছা, এই এইগুলো কি নাম আছে দাদা? কোনটা? এই যে এই যে এইগুলো। হুম, এগুলো ইয়ে এলোকেসিয়াই না, ইয়ে আপনার এইগুলো যেরকম নেয়। আচ্ছা, এ এর দাম কীরকম? এইগুলো আপনার এরকম সাইজ কেউ যদি নেয়, হুম এগুলো 150 টাকা করে দাম। হুম, বড়ো সাইজ। আচ্ছা 150 টাকা এত বড়ো? হুম। আচ্ছা এই দিকেরটা, এই যে পাতাটা, এই পাতাটা বড়ো গাছ। হুম, এরকম বড়ো গাছ যদি কেউ নিতে চায় 300 টাকা দাম। কী নামের এগুলো সব? এই এগুলো নিমারি ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, মানে ইনডোর সব গাছ, ইনডোর গাছের ওপর এখানে, তাই তো? আউটডোর, আউটডোর গাছ কিছুই নেই? আউটডোর এই উপরে যে কটা আছে আর কি। আচ্ছা আচ্ছা, এবার যে অর্ডার করবে সে পেয়ে যাবে। মানে আপনি ইনডোরটাকে বেশি ইয়ে করেছেন? আমার জায়গাটা একটু ইনডোরের মতো। হ্যাঁ, ওই জন্য আপনি ইনডোরটা করছেন। এই আগামী দিনে আমরা আউটডোরও দেখতে পাবো এখানে, তাই তো? মানে ফলের কিছু গাছ, ফলের কালেকশন আছে, কালেকশন দাদার কাছে। গাছের যাবতীয় সরঞ্জাম, সার থেকে শুরু করে আর টপ থেকে শুরু করে প্লাস্টিকের এখানে পেয়ে যাবেন। মানে আপনাকে বাইরে আর কোথাও থেকে কিনতে হবে না, আপনি এখানে পুরোটাই পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এখানে ইনডোর গাছের প্রচুর কালেকশান রয়েছে। যারা ইনডোর গাছ পছন্দ করেন তারা অবশ্যই একবার আসবেন এই উনসানিতে, সুমনস নার্সারি। আপনি যদি এর লোকেশান গুগল থেকে খোঁজেন তো আপনি পেয়ে যাবেন এখানে গুগল থেকে। সুমনস নার্সারি নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে কল করে নিতে পারেন। আর তাড়াতাড়ি নিয়ে যান, নাহলে অন্য কেউ নিয়ে চলে যাবে। এই ইনডোর গাছগুলো খুব ভালো দেখতে, এত কম দামে। আসলে এই জায়গাটা অনেকটা ভিতরে, তো একটু ফোন করে জেনে আসবেন, নাহলে আপনি রাস্তা ভুল করতে পারেন। আপনি নিমতলায় দাঁড়িয়ে দাদাকে কল করলে দাদা বলে দেবে যে কীভাবে আপনার আসতে হবে। চলে আসুন তাড়াতাড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সামনে। আর আপনারা গ্রিন প্ল্যান্ট চ্যানেল দেখতে থাকুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন।